আমি একটা একটা মানে নন ডায়াজেটিকলি আমি কিন্তু 360 ডিগ্রি সাউন্ড অ্যাড করে গল্পটাকে আরও অনেক অনেক বেশি এনহ্যান্স করতে পারি, যেটা ভিজুয়ালের ক্ষেত্রে আমার অত ইয়ে ছিল না। তো এই এই প্রথমটা মানে বাধ্য হয়ে করার পর এরপরে আমি একেবারে বেছেই নিলাম যে না, এই কাজ আমি করতে চাই, এখানে তো আমার অনেক অপরচুনিটি। এখানে যেই গল্পের যে অংশগুলো স্ক্রিপ্টে নাই বা স্ক্রিপ্টে যেটা লেখা হয়নি, কিংবা অনেক সময় স্ক্রিপ্ট ছাড়াও স্টোরি ফ্লোতে একটা সিকোয়েন্সের ফ্লোতেই এমন একটা ইস্যুস তৈরি হয়, তখন মনে হয় যে না, এখানে এই রিলেভেন্ট একটা কিছু দিলে ভালো হয়। একটা একটা টেলিভিশন আছে, আচ্ছা এই ছবির মধ্যে তো এই রিলেভেন্ট, তো টিভিতে যদি ব্যাকগ্রাউন্ডে ওই রিলেভেন্টই একটা ইমেজ বা আরেকটা স্টোরি চলে, তখন কিন্তু দর্শক আরও বেশি মানে সিমিলারিটি পেয়ে তখন গল্পে আরও বেশি মগ্ন হতে পারে। তো মূলত এইভাবেই আমি সাউন্ডে চলে এসেছি। এইটা আমার যতদূর মনে পড়ে 2001-2002, তখন থেকে আমি মূলত সাউন্ডে যুক্ত হয়েছি আর কি। আসলে মানে একটা জেনারিক লিমিটেশন আছে, জেনারিক লিমিটেশনটা অনেকটা এরকম যে খুব দ্রুত আমরা উন্নয়নের দিকে চলে যাচ্ছি, সব কিছু যান্ত্রিক হয়ে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে পরিবেশে যে সাধারণ স্বাভাবিক শব্দগুলো এগুলো প্রায় বিলুপ্ত। অর্থাৎ একটা মাইক্রোফোন রেকর্ড করে মানে মাইক্রোফোন নিয়ে কোথাও বসিয়ে একটা বাড়ির আঙিনায় হয়তো আমি কিছু একটা দৃশ্যের জন্য শব্দ নিতে যাচ্ছি, কিন্তু পাশের জমিতে ইরিগেশনের কারণে একটা মানে একটা পাওয়ার টিলার চলছে, কিংবা পাশে যদি একটা নদী থাকে সেখানে কিছুক্ষণ পরপরই একটা করে নৌকা যাচ্ছে, যেগুলো সব শ্যালো ইঞ্জিন। তো একটা শ্যালো ইঞ্জিন যাওয়া মানে মানে অ্যাটলিস্ট 20-25 মিনিট সাউন্ড বন্ধ করে রাখতে হয়, কারণ অনেক দূর পর্যন্ত পলিউটেড করতে থাকে, এই শব্দটা অনেক দূর যায়। আর পানি হচ্ছে মানে শব্দকে খুব মানে সহজে বহন করে, একটা পানি একটা মানে একটা নদী বা একটা ইয়ের পাশে যদি কোনো শব্দে নয়েজ হয়, এটা মা অনেক মাইল 3-4 মাইল দূরেও সেই শব্দটা মনে হয় যেন পাশেই। সো এই সব কারণে একটা লিমিটেশন। আরেকটা শহরের লিমিটেশন হচ্ছে, যেমন আমি যখন যেই বাসাতেই থাকি আমি সাধারণত ওই বাসার আশেপাশের পারিপার্শ্বিক শব্দ রেকর্ড করি। এই যেমন আমাদের শহরে আমাদের প্রায়ই বিভিন্ন রকম ফেরিওয়ালা যায়, এই সেলাই, এই নকশিকাঁথা, এই ছাই বিক্রি, অদ্ভুত অদ্ভুত সুরে তারা ডাকে, এগুলো আমি সবসময় রেকর্ড করি। তার সাথে ঢাকার যে শহরে যে পাখিগুলো আমাদের বাড়ির আশেপাশে হাউসহোল্ড বার্ডস, যেগুলো চড়ুই পাখি, দোয়েল, শহরে প্রচুর দোয়েল আছে, কিছু কিছু শালিক আছে, এগুলো শহরে উপস্থিতিটা আমি রেকর্ড করি। মানে কাক তো এখন আসলে একটা নয়েজে পার্ট, কাক আসলে শহরে পাখি বা ওইটার পাশাপাশি একটা নয়েজ রূপে দাঁড়িয়েছে, এত কাক হয়েছে, ময়লা বেশি, ডেন্সিটি বেশি, কিন্তু অন্য পাখিগুলোরও কিন্তু উপস্থিতি আছে। তো সেইটা রেকর্ড করার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে যে আগে যেই বাড়িটায় একটা ফ্যামিলি থাকতো বা দুটা ফ্যামিলি থাকতো, ওখানে একটা অ্যাপার্টমেন্ট হয়ে 80টা ফ্যামিলি থাকে। সো 80টা ফ্যামিলি থাকা মানে কিন্তু আসলে অলমোস্ট এভরি সেকেন্ড কয়েকটা নয়েজ হচ্ছে, কারো কিচেনে নয়েজ হচ্ছে, কারো হয়তো ড্রয়িং রুমে অনেক জোরে টিভি দেখছে। এই শহরেরও পারিপার্শ্বিক শব্দ নেওয়াটা এখন একেবারেই মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আরেকটা সমস্যা হচ্ছে, আমি খুব যেটা মানে আমি পদে পদে টের পাই, অনেক বাড়িতেই কিছু বিদেশি পাখি পালে, যে খাঁচার পাখি হচ্ছে অনবরত ডাকে, প্রকৃতির পাখি কিন্তু অনবরত ডাকে না, ওদের একটা সাইকেল আছে। ইভেন আমি গ্রামে গেলেও দেখেছি যে ঘুম থেকে উঠেই পাখিরা অনেকক্ষণ কিচিমিচি করে, 1-2 ঘন্টা কিচিমিচি করে, তারপর ওরা মাঠে নামে কিছু খায়, তারপর প্রায় 2 ঘন্টা আবার ওরা নীরব থাকে, তার কিছুক্ষণ পর আবার তারা ডাকে। শহরের পাখির একটা সমস্যা হচ্ছে যে এরা তো খাঁচায় বন্দি সারাদিন, ইভেন রাতেও কিচিরমিচি কিচিমিচি খাঁচার মধ্যে, পাশে হয়তো আশেপাশে কেউ একজন পালে, অলমোস্ট মানে 18 ঘন্টাই এরা কিচিমিচি করে। এবং এই কন্টিনিউয়াস পাখির ডাকের কারণে মানে এটা আসলে কোন দেশের শহর মানে এটা মানে ডিস্টিংগুইশ করা খুব ডিফিকাল্ট। আমরা তো শব্দ দিয়ে শহরকে চিনি, আমরা বড় হয়েছি যে শহরে, আমাদের সবার প্রাণে আমাদের ব্রেনে এগুলো রেকর্ড থাকে, আমরা মানে খুব অবচেতনভাবেই ধরতে পারি যে হ্যাঁ এই শব্দটা আমি পরিচিত, এটা আমার শহরের শব্দ, কিংবা এটা ভিন দেশের শব্দ, এটা শুনলেই আমি রিলেট করতে পারি, কিংবা এটা গ্রামের শব্দ, আমি এইভাবে বড় হয়েছি, একটা পুকুর পাড়ে গেলে আমি এরকম শব্দ শুনি। তো এগুলো অনেক মানে এখন অনেক ডিস্টর্টেড, অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। বিশেষ করে যেমন গ্রামে পুকুর পাড়ে যেই শব্দগুলো আগে হতো খুব উন্মুক্ত ছিল, তো
এখন গ্রামে অধিকাংশ মানে দেখা যাচ্ছে 10টা বাড়ির মধ্যে 7টা বাড়ি হচ্ছে তারা পাকা দেয়াল করে ফেলছে, উপরে হয়তো টিন। এখন পাকা দেয়াল করাতে ও তো ইকো হয় প্রচুর, শব্দের ধরনও পাল্টে গিয়েছে। তো এই কারণে এখন ধরেন আমাকে অনেক মানে গহীনে যেতে হয়, অনেক দূর দূরান্তে যেতে হয় একটু খাঁটি সাউন্ড পেতে। স্পেশালি ধরেন যেসব পিরিয়ডিক ছবিগুলো, আমি অনেকগুলো পিরিয়ডিক ছবি করছি, মুক্তিযুদ্ধের আগে পিছের অনেকগুলো ছবির কাজ করছি, খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানে অনেক বর্ডার এরিয়া বা চা বাগানেরও একদম গভীর অঞ্চলে কিংবা বান্দরবনের একদম মানে গহীনে গিয়ে শব্দ নিতে হচ্ছে। মানে বান্দরবনেও গিয়ে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরপর ওখানে ওই ইঞ্জিনের কিছু গাড়ি এগুলো যায় এবং মানে মোটামুটি 20 মিনিট রেকর্ড করা যায় না। আর এই কাজটা করতে গিয়ে আমার একটা খুব ব্যক্তিগত খুব বড় একটা লার্নিং হয়েছে, যেটা হলো যে অনেক ধৈর্য ধরতে হয়। আমি আগে প্রথম প্রথম গেলে ভাবতাম যে এই গেলাম একটা ক্ষেতের মধ্যে দেখছি যে 20টা শালিক হ্যাঁ গল্প করছে আর কী কী যেন খাট খাচ্ছে। তা আমি মাইক্রোফোন টাইক্রোফোন বের করে রেডি হলাম, ওরা দেখলো একজন একটা সংকেত দিল, সব উড়ে চলে গেল। আমি ও তো আচ্ছা ঠিক আছে চলে গেলো, আচ্ছা 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 ওই ক্ষেতে যাই। আবার ওই ক্ষেতে গেলাম, ওরাও একজন অ্যালার্ট করলো, সব পাখি উড়ে গেল। তা আমি আস্তে আস্তে শিখলাম যে আসলে প্রকৃতি ব্যাপারটা অন্য, আমাকে ওখানে বসে থাকতে হবে, বসে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। কিছুক্ষণ ওরা আমাকে অবজার্ভ করবে ঘণ্টাখানেক, দেখবে যে আমি ক্ষতিকর কিনা, তারপরে একজন দুইজন নামবে, তারপরে পুরো ঝাঁকটাই নামবে, তখন ওরা ট্রাস্ট করবে আমাকে। সো এই মানে এইটা আমার খুব মানে বিশাল লার্নিং, যে প্রকৃতির সঙ্গে ট্রাস্ট বিল্ড না করলে প্রকৃতির থেকে একদম সত্যিকার মানে আসল জিনিসটা পাওয়া খুব মুশকিল। তা আমি এখন মানে এখন আমার জন্য সহজ হয়, আমি খুব গহীন অঞ্চলে বা একটা হাওরে গিয়ে বসে থাকি, একদম আমি সেটেল ডাউন। শিয়াল ডাকে এখানে, আচ্ছা ঠিক আছে আমি বসে থাকবো সারা রাত, শিয়াল তার সময় মতো ডাকবে এবং আমি রেকর্ডটা করে তারপর আমি যাব। আমি ওখানে গিয়ে অর্ডার করতে পারবো না, অ্যাকশন বলতে পারবো না যে এখন ডাকো। চ্যালেঞ্জ কিছু মানে সামান্য চ্যালেঞ্জ তো আছে, একটা উপভোগের জায়গাও আছে। গল্পটা আমি খুব মানে খুবই টাচি, ইটস এ ভেরি টাচি স্টোরি, বাবা মেয়ের যেই হৃদ্যতা, মানে এটা আমাকে অনেক মানে সামহাও আমাকে ইমোশনালি খুব বায়াস করেছে আমি গল্পটা দেখার পর। আমার খুব ভালো লাগলো যে খুব বেশি মানে নয়েজ নাই, চঞ্চলতা নাই, খুবই সিনের মধ্যে বিউটি নাই, এসব নাই, কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে যেই ব্যাপারটা থেকে যায় হৃদয়ে সেই ব্যাপারগুলো এখানে আছে। আর চ্যালেঞ্জের জায়গাটা হলো যে ছবিটা হচ্ছে আসলে মুক্তিযুদ্ধেরও অনেক আগের গল্প, 60-এর দশকের গল্প। তো বর্তমান বাংলাদেশে মানে 60-এর দশকের শব্দ পাওয়া, 60-এর দশকের পরিবেশগত শব্দ যেগুলো বিশেষ করে সেইটা তৈরি করা একটা মানে বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ সব জায়গায় সব কিছু আধুনিকায়ন হয়ে গিয়েছে। একটা মানে যানবাহন থেকে শুরু করে মানুষের ভাষাগত জায়গা সব কিছু আধুনিক হয়ে গেছে, এবং আধুনিকেরও আমার মনে হয় যে 2-3টা স্তর পার হয়ে গিয়েছে। সেই সময় যে ভাষা, যেই বাংলা, যেই শব্দগুলো চয়ন হতো, এখন দেখা যাচ্ছে যে ওই একই জিনিস আমরা একদমই ভিন্ন শব্দ দিয়ে বলি। তো এইগুলো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানে নয়েজ তো ছিলই ঢাকায়, যেমন তখনও কিছু কাক ছিল এখনও আছে, তো সেইটার লেভেলটা কতটুকু কী পরিমাণ ছিল? রিক্সা তখনও ছিল এখনও আছে, কিন্তু তখন রিক্সার হয়তো ডেন্সিটিটা অনেক কম, হয়তো 20 মিনিটে 2টা রিক্সা যেত। সো এই এই মানে এইগুলো অনেকটা পুরনো কিছু ছবি দেখে, পুরনো ঢাকার কিছু আমি ঘেঁটে ঘেঁটে বিভিন্ন জায়গা থেকে এগুলো তথ্য বের করে যে রিক্সা কী পরিমাণ চলতো তার সাথে কম্পিটিটিভলি ঘোড়াগাড়ি কতটা যেত। তখন কিন্তু ঘোড়ার গাড়ি বেশি ছিল ঢাকার রাস্তায়, রিক্সা অপেক্ষাকৃত কম, 2টা রিক্সা গেলে 3টা ঘোড়ার গাড়ি যেত। তো এইগুলো অনেক কিছু দেখে 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 একটা মানে কিছু জিনিস নির্ধারণ করেছি। এখন এই চ্যালেঞ্জটা হলো যে মানে এরও এই লেস ডেন্সড সাউন্ড খুঁজে বের করা বা এলাকা বের করা। ঢাকা থেকে বেশি দূরে গেলে কিন্তু আমরা এই কাকের শব্দ আবার পাবো না, অন্যান্য পাখি প্রচুর, নীরবতা আছে কিন্তু অন্য পাখি প্রচুর, সেই আবহাওয়াটা কিন্তু মিলবে না। আর মানে আমরা সবাই চাই যে যেই সময়ের গল্প ওই সময়টাকেই উপস্থাপন করতে চাই। আমরা অন্য একটা সময়ের শব্দ, অন্য একটা সময়ের পোশাক কিংবা অন্য একটা সময়ের দৃশ্য, মানে কোনো কিছুই কিন্তু আমরা চাই না যে ভুল একটা জিনিস দিয়ে অন্য একটা সময়কে রিপ্রেজেন্ট করতে। তো সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছা যে হ্যাঁ মানে আমি হয়তো মানে 60-এ আমার জন্মই হয়নি,
কিন্তু তারপর আমি চাই যে কোনো না কোনোভাবে আমি যেন মানে কে কে কোনো একজন আমাদের সিনিয়র, সে যদি সিক্সটিজের হয়ে থাকে, সে যেন শুনে বুঝতে পারে যে না আমি তো আসলে ওই সময় এরকমই এরকম একটা ছবি দেখলে, এরকম একটা পরিবেশে আমি গেলে আমি এরকমই শুনতাম, দৃশ্যটা দেখলে যেন তার এরকম একটা উপলব্ধি তৈরি হয়, তার সে যেন একটা নস্টালজিক ফ্লেভার পায় যে হ্যাঁ আসলে এরকমই ছিল ঢাকায় তখন এরকমই শুনতাম। তো সেইটা আমার খুব ইচ্ছা এবং ইটস আ চ্যালেঞ্জ। এবং সোফার মানে আমি এখন পর্যন্ত যেগুলো করি, যে চ্যালেঞ্জগুলো নেই আমি আমি জয়ী হতে চাই, মানে আমি মানে হেরে যাওয়ার লোক না, সো আমি করেই ছাড়বো আর কি টু সাম এক্সটেন্ড। কতটা কী হবে জানি না, রেক্টিফাই করতে হবে, অনেক সিনিয়রদের কাছে নিয়ে শুনিয়ে বা বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু আমি মোটামুটি মানে যেটুকু ধারণা পেয়েছি সেরকম করার চেষ্টা করছি। একটা একটা ডিফিকাল্টি কী, প্রযুক্তি তো চেঞ্জ হয়ে গেছে এখন, ধরেন আগের যেসব শব্দ আছে, অনেক শব্দ আছে, আর্কাইভ তো আছে, সাউন্ড আর্কাইভ আছে, ফিল্ম সাউন্ড আর্কাইভ আছে, ফিল্ম সাউন্ডের অনেক ওয়েবসাইট আছে যেখানে বিক্রি করে, কিন্তু সমস্যা যেটা সেটা হলো যে শব্দের প্রযুক্তি চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল মনো, আগে ছিল অ্যানালগ বেজ রেকর্ডিং, যেগুলো ডাইনামিক রেঞ্জ অনেক কম, হ্যাঁ মানে 60 ডেসিবেলের মধ্যেই রেকর্ড হতো, এখন মানে ন্যূনতম একটা ছবি মানে একদমই যে কোনো একটা সাদামাটা ছবিরও 96 বা 144 ডিবি সাউন্ড দরকার পড়ে। সো এখনকার রেকর্ডিং, এখনকার রেকর্ডারগুলো কিন্তু ওই প্রযুক্তি, যে রেকর্ডারটা ইটসেলফ বা যে মাইক্রোফোনটা মানে 140 বা 160 ডেসিবেল সাউন্ড রেকর্ড করতে পারে, এবং সেই সাউন্ডটা কোয়ালিটিও খুবই এনহ্যান্স, তারপর মাল্টি ডাইমেনশনাল সাউন্ড যেগুলো সারাউন্ড সাউন্ড চলে আসছে। সো এই কারণে না মানে একদম খুব পুরনো সাউন্ড বর্তমানের জন্য একদম উপযোগী করাটা খুব ডিফিকাল্ট, মোস্টলি এখন আমরা ফলির আশ্রয় নেই বা রিমেক করা, এগুলোই মানে এখন দরকার, কিংবা ওই যে খুব হয়তো আমরা গহীনে গিয়ে তারপরে দু চারটা যদি শহুরে শব্দ লাগে সেটা ওখানে রিক্রিয়েট করা। হ্যাঁ মানে স্টুডিওতে যেরকম প্রাচীন শহর বানিয়ে শুটিং করে, শব্দের ক্ষেত্রে এখন ওইটা করতে হচ্ছে বিকজ নিউ টেকনোলজির কারণে। নতুন সিনেমায় তো আমি 60s রেকর্ড করা সাউন্ড আসলে ব্যবহার করে সিনেমাকে বা দর্শককে আসলে স্যাটিসফ্যাকশন দিতে পারবো না, তো সেই জন্য মানে মানে ওই ওই আর্কাইভিংটা খুব ডিফিকাল্ট। মিউজিয়ামে থাকতে পারে পুরনো রেকর্ডিং, যেটা মানে আধুনিক চলচ্চিত্রে ব্যবহার করাটা একটু ডিফিকাল্ট। ছবির ক্ষেত্রে হয় কি, আমরা পুরনো ছবি বোঝাতে একটু গ্রেন দিয়ে, একটু ঝাপসা ছবি বা কিন্তু কিংবা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিতেই পারি, কিন্তু শব্দের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল না। শব্দটা কিন্তু মানে সাবকনশিয়াসলি আমরা শুনতে চাই, আমরা শব্দ দিয়ে ওই সময়ে চলে যেতে চাই, আমরা সাইকোলজিক্যালি বা মনের ভেতরে আমি গল্পের যদি ঢুকি আমরা ওই সময় শব্দ দিয়েই মোস্টলি যেতে চাই। ভিজুয়ালটা হচ্ছে একটা সাজেস্টিভ জায়গা, ভিজুয়ালটা দেখে আমি শব্দটা শুনে একদম হারিয়ে গেলাম, বাকিটা মগজের ভেতরে ছবিটা তৈরি হতে থাকে, তখন আমরা ফিল্মিক রিয়েলিটিটা ডুবে যাই। মানে আমাদের দেশে এখন মানে হয়েছে কি, ধরেন পাশের দেশের কথাও যদি বলি, আমি কয়েকটা ছবি কাজ করতে গিয়েছিলাম, ওখানে যে কোনো শহরে আমি তিনটা বড় শহরে কাজ করেছি, মুম্বাইতে কাজ করেছি, চেন্নাইতে কাজ করেছি, কলকাতায়ও কাজ করলাম, তো ওখানে মানে এখন ডলবে ডিজিটাল বা সারাউন্ড সাউন্ড মানে এখন না আসলে এটা আরও অনেক আগের থেকেই সব জায়গায় অ্যাভেলেবল। আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেকগুলো থিয়েটার আছে যেখানে আমরা সারাউন্ড সাউন্ডের ছবিগুলো দেখতে পারি, বিদেশি ছবিগুলো দেখতে পারি, এবং আসলে ডলবের ছবিগুলো সারাউন্ড ছবিগুলো তো আসলে দেখা না, ইটস এক্সপিরিয়েন্স, ওই হলে বসে যেন আমার মনে হয় মানে ওরা দিতে চায় যে ওই হলে বসে থাকা মানে ওই ইমেজের মধ্যে আমি বসে আছি। সো এই এক্সপিরিয়েন্স দেওয়ার মতো একটা আমাদের মিক্সিং স্টুডিও নেই, আমরা হয়তো ডলবির জন্য রেকর্ড করে নিয়ে যাচ্ছি বিদেশে, সেই প্রযুক্তিটা এখন পর্যন্ত আমি পাচ্ছি না, যেখানে ধরেন ঢাকায় বসেই আমি চাই যে হ্যাঁ ছবিটার প্রিমিক্স আমার বাসায় করে, একটা কোনো থিয়েটার যদি থাকে অ্যাটলিস্ট সেখানে আমরা হয়তো যারা যারা কাজ করি সাউন্ডের পিছনে, যারা কাজ করি ছবির, আমরা সবাই সেটা হয়তো 5 দিন 7 দিন যে কদিন লাগে ভাড়া নিয়ে আমরা মিক্সিংয়ের কাজটা করতে পারতাম। কারণ আসলে আমরা তো গেলাম অনেক বছর, আমি গেলাম অনেক বছর, এভাবে কাজ করলাম, মুগ্ধ হলাম, সারা জীবন তো মুগ্ধ হওয়ার প্রয়োজন নাই, এখন আমরা করতে চাই, আমরা এক্সপ্লোর করতে চাই, আমরা নিজেরা করতে চাই, আমরা আমাদের মতো করে করতে চাই, এখান থেকে অত দূরে একটা ভিন দেশে গিয়ে থাকা খাওয়ার কষ্ট, নানান রকম ভাষাগত একটা সমস্যা হয়, পাশের দেশ বলেই যে আমি ওই ভাষা জানবো তা কিন্তু না, আমি অনেক সমস্যায় পড়ি,
তো সেই সব কিছু তার বাইরেও একটা যে একটু হয়তো পরিবর্তন হলো, তখন আমাকে আবার মানে আলটিমেটলি গল্পটা যেহেতু আমাদের দেশের, শব্দগুলো তো আমাদের দেশের, সেটা চাইলে আমি ওখানে বসে দিতে পারি না। তো এই যে মানে অনেক লিমিটেশনস থাকে একটা বাইরে গিয়ে একটা কাজ করা, সেই জায়গা থেকে এখানে আমি মানে এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি উপলব্ধি করি যে একটা আমাদের সারাউন্ড মিক্সিংয়ের একটা প্রযুক্তি থাকা খুব দরকার, অন্তত মানে ন্যূনতম একটা থিয়েটার হওয়া উচিত। অনেকগুলো থিয়েটার আমরা প্লেব্যাক করতে পারছি, মিনিমাম একটা থাকলে যে যার মতো প্রিমিক্স নিজের জায়গায় হয়তো করলো, কিন্তু থিয়েট্রিক মিক্সটা ওই একটা স্টুডিওতে গিয়ে আমরা হয়তো সবাই করলাম। এইটা সবচেয়ে বেশি আমি দেখি যে সবচেয়ে বড় ঘাটতি। প্রযুক্তিগুলো এখন মোটামুটি হাতের কাছে চলে এসেছে, অনেক কিছুই দাম টাম কম এবং মানে ব্যক্তিগত পর্যায়ে কিনতে পারে। হ্যাঁ, মানে একটা সারাউন্ড মাইক কেনাটা এখন অ্যাফোর্ডেবল, মানে কিছু কাল আগে মানে 10-15 বছর আগেও একটা সারাউন্ড মাইক কেনাটা একেবারে দুঃসাধ্য ছিল, যেটা এখন সম্ভব। এখন মানে আমি ব্যক্তিগতভাবে আমার নিজেরই দুইটা মাইক আছে যেগুলো সারাউন্ড রেকর্ড করতে পারে, কিন্তু এই মানে প্রযুক্তিগত মানে ফাইনাল মিক্সিংয়ের জায়গায় গিয়ে আটকে যাচ্ছি আর কি। আমরা যদি সিনেমা শিখতে যাই, এখন একটা সুবিধা হচ্ছে যে আমার যদি একটা শিল্পমন থাকে, আমি কিন্তু আমার মোবাইল দিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলতে পারি, অথবা একটা DSLR দিয়ে আমি একটা সিনেমা বানাতে পারি, অথবা একটু ভালো বাজেট পেলে আমি একটা মিড রেঞ্জের সিনেমা ক্যামেরা নিয়ে আমি কিন্তু ছবিটা তৈরি করতে পারি। কিন্তু সাউন্ড নিয়ে আপনি যাই করতে যান, একটা আপনার ন্যূনতম একটা স্টুডিও লাগবে, ন্যূনতম একটা সাউন্ড প্রুফ মানে একটা জোন লাগবে, একটা চেম্বার লাগবে যেখানে বসে আপনি আসলে ক্রিয়েটটা করবেন। তো সেই কারণে এটা এখনও একটু কঠিন, এবং একটা কেউ যদি শিখতে চায় শখ করেও, সে চাইলেই প্র্যাকটিস করতে পারছে না, শেখার একটা বড় অংশ কিন্তু প্র্যাকটিস। আপনি থিওরি শিখে বা একটা ভালো ভালো শিক্ষকের থেকে অনেক আপনি লব্ধ জ্ঞান হয়তো জানলেন, কিন্তু আপনি প্র্যাকটিস না করা পর্যন্ত আসলে প্রকৃত শিক্ষাটা কিন্তু হবে না। আপনি প্র্যাকটিস করবেন, আপনি কিছু ভুল করবেন, কিছু দারুণ করবেন, সেখান থেকে শিক্ষাটা হবে এবং নতুন কিছুও হবে কিন্তু প্র্যাকটিস থেকে। সাউন্ডের ক্ষেত্রে এটা খুব মানে ডিফিকাল্ট, বিকজ এখনও এটা মানে ইট রিকোয়ার্স মোর ইনভেস্টমেন্ট, মানে ইউ হ্যাভ টু হ্যাভ সাম ইউ নো স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট এবং একটা স্পেস, একটা সাউন্ড প্রুফ স্পেস, একটা স্টুডিও, এই ধরনের ফ্যাসিলিটিস লাগবে। আবার একটু বড় কাজ করতে গেলে একটা স্ট্যান্ডার্ড স্টুডিও লাগবে, যেমন আমাদের FDC-তে যেরকম মানে অসাধারণ কিছু স্টুডিও আছে, মানে আনপ্যারালাল যে স্টুডিওগুলোতে আসলে সিনেমার জন্য সাউন্ড রেকর্ড করার জন্যই তৈরি, এত বড়, এত হাইট, মানে একেবারেই সাইন্টিফিক্যালি তৈরি স্টুডিও, যেটা মানে প্রাইভেট সেক্টরে নাই, সব ছোটো ছোটো ঘরের মধ্যে একটা রুমের মধ্যে স্টুডিও বানায়, যেটা একটা ভয়েস বুথ বলতে পারি আমরা। কিন্তু সিনেমাটিক সাউন্ডের জন্য, ডায়ালগের জন্য, এক ধরেন একজন দূরে একজনকে কাউকে ডাকছে, অনেক দূরে একজনকে ডাকছে, কমিউনিকেট করছে, সে ওই আরেকটা পাহাড়ের উপর থেকে কিংবা একটা নদীর ওপার থেকে চিৎকার করে কথা বলছে দুজন, এই সাউন্ড আপনি তো একটা ছোট ঘরের মধ্যে কোনো দিন ভালোভাবে করতে পারবেন না, এই সব স্টুডিওতে আসতে হবে। সো মানে কিছু ফ্যাসিলিটিস আছে, তারপরেও মানে শেখার জন্য আমাদের ইনস্টিটিউটগুলোতেও আসলে যথেষ্ট মানে প্রশিক্ষণ দেওয়ার মতো শিক্ষক আসলে একটু ঘাটতিই দেখা যায়, সব মানে বিশেষ করে শব্দ, মানে আসলে আমার জায়গা থেকে দেখলে এতটা ইয়ে লাগে না, আমি তো এখন পারি, আমি FDC-তে কাজ করতে পারছি, একটা মানে যে করেই হোক একটা ব্যবস্থা হয়, একটা অ্যাক্সেস তৈরি হয়, আমি যে প্রোডাকশনের কাজ করছি সেটার মাধ্যমে আমি কিন্তু এই স্টুডিওগুলোতে আমি অ্যাক্সেস পাই, বা হয়তো একটা বড় বাজেটের কাজ করি সহজেই পারি। কিন্তু আমি বলছি যে একটা শিক্ষানবিশ যে শুরু করতে চায়, তার জন্য এটা খুব একটু ডিফিকাল্ট, তাদের জন্য এই অ্যাক্সেসটা কিংবা এই খরচটা, এইগুলো আসলে সত্যিই একটা মানে বার্ন, এটা ওদের জন্য একটু এটা বহন করাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ইভেন আসলে কি মানে শুরুর দিকে তো আমি আদৌ পারবো কি না, সেই অবস্থায় যখন একজন থাকে যে আমি আসলেই এই সাউন্ড নিয়ে কাজ করতে পারবো কি না এবং এটা নিয়ে আমি জীবনের একটা বড় সময় পার করতে পারবো কি না, কারণ আমরা যাই করি না কেন পাশাপাশি তো জীবন ধারণ, জীবনের আয়ের উৎস, এগুলোও কিন্তু ব্যাকহেডে থাকে, এটা থাকতেই হবে, এমন তো না যে আমি শুধুমাত্র এটা করব শখের বসে, কারণ এগুলো তো অনেক সময়সাধ্য কাজ। তো সেই জন্য যখন মানে প্রথমের পর্যায়ে যখন একটা কনফিউশন থাকে যে আদৌ আমি এই 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 কাজ করতে পারবো কি না, বা আমাকে কেউ পয়সা দিয়ে নিবে কি না, বা কত পয়সাই বা পাবো, বছরে আমি কয়টা ছবির কাজ করতে পারবো, এরকম একটা হতাশার ভাসমান অবস্থায়
এই কঠিন জিনিসগুলো আরও বিপদ ডেকে আনে, মানে তখন আসলে অনেকেই বাদ দিয়ে দেয় যে না তার চেয়ে সহজ ওইটা, আমি ওইটা করি, বাসায় একটা কম্পিউটার নিয়ে বসে আমি এডিট করি তাও ভালো, সেটার জন্য আমার একটা স্পেশাল রুম দরকার নেই, স্পেশালাইজড একটা স্টুডিও দরকার নেই, স্পেশালাইজড একটা ইকুইপমেন্ট আমার কিনতে হচ্ছে না, আমার আমার পিসি দিয়েই বা আমার ব্যক্তিগত কম্পিউটার দিয়ে কিন্তু আমি সেটা করতে পারি, প্র্যাকটিস করতে পারি, মানে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুরুতে সবার প্রচুর প্র্যাকটিস দরকার, প্রচুর এক্সপেরিমেন্ট করা দরকার, দ্যাট বেসিক্যালি ক্রিয়েটস দ্য কনফিডেন্ট। ভালো কাজ করতে গেলে বা মানে মানে একটা মানে বড় কাজ করতে গেলে এই কনফিডেন্টটাই আসল পুঁজি, যেমন আমি জানি আমি কী করছি এবং কী হতে যাচ্ছে বা কী করতে চাই। হ্যাঁ, সেই জায়গা, সেই জানা, মানে আমি জানি কী করতে চাই বা কী করা হবে বা এটা করলে কী হবে। হ্যাঁ, একজন একজন পরিচালক যেরকম ছবিটা তৈরির অনেক আগে, ইভেন স্ক্রিপ্টটা হওয়ার আগেই সে জানে যে এই গল্পটা তৈরি হলে এই রকম একটা গল্প হবে, অসাধারণ একটা আবেগ তৈরি করবে, হয়তো স্ক্রিপ্টটা পড়ে কেউ এত সাদামাটা গল্প চলবে কি না, কিন্তু পরিচালক কিন্তু দেখতে পায়, সে অনেক আগে দেখতে পায়। সেরকম অন্যান্য যারা কাজ করে, বিশেষ করে ক্রিয়েটিভ ক্রু যারা, তাদেরও ওই ওই কনফিডেন্সটা আসলে ওইখানেই, যে সে জানে যে একটা একজন ক্যামেরা যিনি চালাচ্ছেন ডিওপি, তার জানতে হবে যে হ্যাঁ এই জায়গাটা এরকম এরকম লাইট করে দৃশ্যটা এরকম করলে অসাধারণ হবে, বা এই এত সুন্দর একটা ভিউ এইখানে এইভাবে ছবিটা নিলে, এই পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে ছবিটা নিলেই এটার বেস্ট ভিউ হবে, সবচেয়ে সুন্দর ইমেজ আসবে, ওই ওরকম আর কি। মানে এই সাউন্ডের ক্ষেত্রেও তো আমাকে আগের থেকেই জানতে হবে, আগের থেকেই যেন আমি শুনতে পাই যে আমি যা করতে চাচ্ছি করার পর এই দৃশ্যটি এরকম হবে, সেটাই তো আমাকে আমাকে কনফিডেন্স দেবে যে হ্যাঁ আমি এটা করতে চাই, এটা করব, এবং করার পর যখন দেখবেন যে হ্যাঁ আসলেই তাই হলো, তখনই কিন্তু আসলে মানে সবার ভালো লাগাটা তৈরি হয়। আমার একটা মানে আমি খুব মানে ইমোশন বায়াসড, হ্যাঁ আমার আমার ভালো লাগার জন্য আমি অনেক চরম মূল্য দেওয়ার একটা মানুষ, সবসময় ভালো লাগাকে আমি খুব প্রিফারেন্স দিই, আমি যার কারণে চাকরি টাকরি সব ছেড়ে এইগুলোই করি, হ্যাঁ অনেক ভালো ভালো বড় বড় চাকরি, অনেক মানে নিশ্চিত জীবন ছেড়ে আমি এইদিকে চলে এসেছি যে আমার ভালো লাগে এটাই করতে হবে। তো সেই জায়গা থেকে ঘরে ফেরা আমি মানে দেখে প্রথম দেখেই আমার খুব আবেগের জায়গা, খুব মানে আমি আপ্লুত হয়েছিলাম, আমার খুব দারুণ লেগেছে গল্পটা, খুব আমার মানে হৃদয়ে ছুঁয়ে ফেলছে। তো সেখান থেকে আমি যখন প্রত্যেকটা সাউন্ড করতে যাই, যখন একটু মনে হয় যে হ্যাঁ এখানে একটা নতুনত্ব আছে, বা এখানে একটা নতুনত্ব বলবো না এটাকে, আমি বলবো যে এখানে একটা প্রাচীনতা আছে, এটা খুব প্রাচীন, এইরকমভাবে এটা শুনিই নাই, এই শব্দটা কেউ বলেই নাই, হ্যাঁ এটা আমারও জন্মের আগে আমি এরকম শুনিই নি, বা অনেক পুরনো একটা কলকাতার ছবিতে হয়তো আমি এরকম একটা ডায়ালগ শুনেছি, হ্যাঁ কিংবা এই যে পাঁচালি রেকর্ড করলাম আমরা, তো সেখানে সেগুলো মানে এই এই শব্দ চয়ন বা ওর পড়ার ধরন, মানে এগুলো আমাকে খুব খুব মানে একটা দারুণ একটা অনুভূতি দিচ্ছে এবং একটা মোহ তৈরি করছে যে মনে হচ্ছে যে একটা অসাধারণ কিছু করতে যাচ্ছি। আমি জানি না সেই শব্দে কী হবে, কিন্তু যেহেতু আশা করছি একটা কিছু দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, সম্ভবত একটা দারুণ কিছু হবে, আমি খুব আশাবাদী।